হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব আমরা কীভাবে পোশান ট্র্যাকার অ্যাপে গ্রোথ মনিটরিং করব। তার জন্য প্রথমেই পোশান ট্র্যাকার অ্যাপটিকে ওপেন করে নিলাম। তারপর বেনিফিশিয়ারি অপশানটিকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা যে কোনো একজন বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে শিখব যে কীভাবে আমরা গ্রোথ মনিটরিংয়ের কাজ করতে পারি। তার জন্যে আমরা ডান দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটটিকে আমরা সিলেক্ট করব। এটা আপনারা জানেন অলরেডি। এই থ্রি ডটটিকে সিলেক্ট করার পরে করলে এরকম একটি পেজ খুলে যাবে। প্রথম থেকে তিন নম্বরে যে অপশানটি আছে, এই যে লেখাটি আছে গ্রোথ মনিটরিং, এই লেখাটিকে আমরা সিলেক্ট করব। আপনারা অলরেডি অনেকেই বিষয়টি জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি। লেখাটিকে আমরা সিলেক্ট করব। করলে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে নভেম্বরের পাঁচ তারিখে আপডেট করা আছে। আপনারা জানেন যে এখন এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে গ্রোথ মনিটরিং করতে হচ্ছে। দেন আমরা এই যে হাইট লেখা আছে এই ঘরটিতে বেনিফিশিয়ারির হাইট এন্ট্রি করব। তার নিচে এই ঘরটিতে আমরা বেনিফিশিয়ারির ওয়েট এন্ট্রি করব। এটা এন্ট্রি করার পরে আমরা এই যে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানটিকে ওকে করব বা সাবমিট অপশানটিকে টাচ করব। করলে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং গ্রোথ মনিটরিং সম্পূর্ণ হয়ে যাবে।